Welcome to the new episode of my channel. আজকে আমি নিয়ে চলেছি টলিউড ইন্ডাস্ট্রির লেটেস্ট আপডেট নিয়ে। আজকে কথা বলবো ধর্মযুদ্ধ সিনেমার টিজার বেরিয়ে গেছে আজকে সকালে, তো সেটার রিভিউ দেবো এখন। এই ধর্মযুদ্ধ সিনেমাটা হচ্ছে রাজ চক্রবর্তীর একটা টেলিফিল্ম ছিল, সেখান থেকেই স্টোরিটা নেওয়া হয়েছে, কিন্তু এটা আরও বেটার করে এখানে তৈরি করা হয়েছে। তো আমরা রাজ চক্রবর্তীর সিনেমা দেখেছি এতদিন, যেরকম চ্যালেঞ্জ বা বোঝে না সে বোঝে না মতন সিনেমা, এবং লাস্ট তার সিনেমা আমরা দেখেছি পরিণীতা এবং এবং এই ধর্মযুদ্ধ এবং শুভশ্রীও পরিণীতা এবং ধর্মযুদ্ধের মতন সিনেমা করছে। এবং এই সিনেমা অভিনেতা সোহম, ঋত্বিক চক্রবর্তী, এনারা তো খুব ভালো অভিনেতা। তো সেরকম এখানে যে ক্যারেক্টারগুলো খুবই রিয়েলিস্টিক মনে হচ্ছে, এবং আপনারা প্রত্যেকটা ক্যারেক্টার এখানে অনুভব করা যায়। এবং এখানে যে লাইট ইউজ করা হয়েছে একদম ন্যাচারাল আলো, যেরকম রাত্রিবেলা মশাল ধরিয়ে, তারপর ইমার্জেন্সি ধরিয়ে, যে প্রত্যেকটা জিনিস এখানে অনুভব করতে পারবে। এবং এইখানে যে সিনেমাটা ট্রেলারটা দেখে যেটুকুনি বুঝলাম যে এই সিনেমাতে যে প্রত্যেকটা ধর্মের যে মানুষ আছে, যেরকম যে ঋত্বিক চক্রবর্তী এবং সোহম একটা ধর্মের মানে একটু উগ্র টাইপের লোক, এবং এখানে শুভশ্রী একজন মানুষ, যে তার যার পেটে সন্তান আছে তার সেই সন্তানকে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বা তার হাজবেন্ডকে মেরে ফেলা হয়েছে। এবং আরেকজন ধরনহীন যে মুসলিম কিন্তু তার বড় হিন্দু, তো তাকে মেরে ফেলা হয়েছে। তো এরকম ধরনের ব্যাপার যে এই সময়টায় যেরকম আমরা দেশে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষের যে ধর্ম নিয়ে যে বিভেদটা চলছে মানুষ তো বুঝতে পারছে, তো সেরকম ধরনের একটা ব্যাপার এখানে তুলে ধরা হয়েছে। এবং এই অবস্থাতে যে এই ধর্মের মানুষ ওই ধর্মে বিয়ে করতে পারবে না বা ভালোবাসতে পারবে না, তো এরকম ধরনের একটা ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং এই প্রত্যেকটা ধর্মের মানুষ যে কোনো কারণবশত তারা চলে আসবে একটা ছাদের তলায়, এবং সেখান থেকে তারা যে যুদ্ধটা লড়বে, এবং তারা যে ধর্মের বিপক্ষে গিয়ে যে লড়বে সেটাই এই সিনেমাটা দেখানো হয়েছে। এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টার খুব অনুভব করা যাবে, নিজেরা অনুভব করতে পারবে, তো আমার খুব ভালো লেগেছে। এবং এখানে যে প্রথমে যে ডায়লগগুলো দেওয়া হয়েছে, যেভাবে অভিনয় করেছে, তো আমার খুবই ভালো লেগেছে। এবং এখানে রাজ চক্রবর্তী জাস্ট লেভেলের কাজ করছে এখন, এবং শুভশ্রী একরকম থেকে আর এক রকমের সিনেমা করছে, তো নিজেকে পরিবর্তন করেছে, তো খুবই ভালো লেগেছে আমার। এবং ঋত্বিক চক্রবর্তীকে তো নিয়ে কোনো কথা নেই, এবং সোহমের আমরা সিনেমা অমানুষ দেখেছি, অমানুষ একটা ওরকম ধরনের সিনেমা যেরকম অভিনয়, তো আমরা সেরকম ধরনের দেখেছি। এবং আমার ট্রেজারটা খুবই ভালো লেগেছে, এবং একটা কিছুটা মালদায় শ্যুটিং করা হয়েছে, কিছুটা কলকাতায় শ্যুটিং করা হয়েছে, তো খুবই ভালো লেগেছে। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে।